আমার রাস্তা লাগি বই লাগি বই লাগি বই রাস্তা লাগি বই লাগি বই লাগি বই কন্তলা গাঁও পঞ্চায়েত দুর্নীতি ন চলিব ন চলিব ন চলিব কন্তলা গাঁও পঞ্চায়েত দুর্নীতি ন চলিব ন চলিব ন চলিব প্রত্যেক বছরে এই রাস্তার এই ঘাটু পানী হয়। লড়া ছোৱালী স্কুলত আহা যাহা কৰিব কষ্ট হয়। বহাগ মাহের পৰা পানী আরম্ভ হয়, একদম কাতি মাস লিগে পানী নুশুকায়, কোনো দিয়ে পানী যাওয়া ব্যবস্থা নাই, ঠাইত পানী ঠাইতে শুকায়। সেইখিনি কারণে মানে আমার রাস্তাটা ভাল করে দিব লাগে। লড়া ছোৱালী স্কুলত আহা যাহা কৰিব কষ্ট হয়। এই পানীগিটি ছটকা বিটিয়া কারণে বেমার আজার, ঠেঙত খাওয়া ভোটরা বিভিন্ন ধরনের বেমার হয়। ঘরত মোহর কারণে মানে উৎপাত বেশি, সেইগুলানের কারণে বেমার হয়ে থাকে। জ্বর কাশ সর্দি ভরিত খাওয়া হয়েছে, এইগুলান মানে এই পানির কারণে এই বেমারটা হয়ে আছে। মানে আর সরকারক কই আসুন মানে এই রাস্তাটা লাগে আমাক। আজি বহুদিনের অসুবিধা চলি আছে, মানে আমার গোটাই গাঁওখানের বহুদিনের অসুবিধা চলি আছে। এই যে আমি বানপানীত কমসে কম 15-20 বছরের আমার এই অসুবিধা চলি আছে, আর এই গাঁওখানত কমসে কম 30-35 ঘর মানুষ আছে, গোটেখিনিতে অসুবিধা হয়ে আছে। লগতে আৰু মই আজি ধর 6 মাহমান হল এখন গাড়ি লৈছিলোঁ, এগি রিক্সা লৈছিলোঁ, সেইখন মানে এই বাৰিষাখনত গাড়ি উলাব পৰা নাই, সোমাব পৰা নাই। 6 মাহ আজি তাতে এখন গোটৰ ঋণ কৰি লোৱা হৈছিল গাড়িখন, আজি 3-4 মাহ হল লাইনৰ বিল দিব পৰা নাই। লগতে আৰু কি কয় গাড়ী কিস্তিও দিব পৰা নাই, এইটো কাৰণে বহুত অসুবিধা হৈ আছে। লগতে গাঁওবাসীৰো বহুত অসুবিধা হৈছে। সেইখিনি কাৰণে আমি হিমন্ত মামালৈ বিশেষ আবেদন জনাইছোঁ যে আমাক রাস্তাটো সোনকালে ক্লিয়ার করে দিব লাগে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।